ফুফু আম্মুকে দিয়েছে। Hello everyone, Assalamualaikum and welcome back to my channel, video blogger Anita. আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো অনেকদিন পর ছাদে উঠলাম আর দেখতেই পাচ্ছেন একটা লেবু গাছ, আর লেবু গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর লেবু ধরেছে। তো আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো আমরা কক্সবাজার যে গেছিলাম ওখানে কি কি শপিং করছি সেটাও দেখাবো। তো পুরো ফুল ভিডিও দেখতে থাকুন। তো এখানে আমি জলপাই সিদ্ধ করতে দিছি চুলাতে, আজকে জলপাই ভর্তা বানাবো তার জন্য। আর জলপাই ভর্তা খেতে আমার অনেক ভালো লাগে, আর এই কালার চলে আসলে মনে করবেন যে জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখনো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি আছে সেটা প্রেস করে দিবেন। তো এখানে আমি কাঁচামরিচ কেটে নিছি, ধনিয়া পাতা কেটে নিছি। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটার মধ্যে এখন আমি কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কাঁচামরিচ নাও দিতে পারেন, এটা অপশনাল। এর পরিবর্তে লাল গুঁড়ো মরিচও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ লাল গুঁড়ো মরিচ, এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। আর এখন দিয়ে দিব হচ্ছে এক চামচ চিনি। তো এটা রেডি হয়ে গেছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন, আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে এই জিনিসগুলো হচ্ছে আমরা কক্সবাজার থেকে কিনেছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমার আব্বু আমাকে ব্রেসলেট কিনে দিছে, আর এগুলো হচ্ছে গিফটের আইটেম। আপু বলো কে কোনটা দিছে? আম্মু ফুফুকে ব্যাগ দিয়েছে, আর বিছনা চাদর হচ্ছে বোমাকে দিয়েছে, আর থ্রি পিস বোমা আমাদের দুইজনকে দিয়েছে। আর এটা ফুফু আম্মুকে দিয়েছে, আর এগুলো আমরা কিনেছি। এটা তোমার আর এটা হচ্ছে আমার। এখানে আমি একটা হ্যান্ডক্রাফট তৈরি করতেছি, হ্যান্ডক্রাফটটা হচ্ছে গরুর গোয়াল ঘর। তো এটার উপরে যে চালনিটা সেটা আমি হচ্ছে ঝাড়ুর মাধ্যমে দিব। তো কিভাবে দিব দেখতে থাকুন।
ঘরটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর ছোট একটা লাইক দিয়ে দিবেন তো আজ এ পর্যন্ত নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ